আচ্ছা, এখন সব শুনতেছেন দেখতেছেন? জি স্যার, জি আচ্ছা, আমার স্যার, মাথা আউট হয়ে জি গেছে। স্যার, জি স্যার। এই অনলাইনে টানা ক্লাস নিলে? আচ্ছা ঠিক আছে, সবাইকে দুঃখিত আগের টেকনিক্যাল এররের জন্য। সবাইকে আবার স্বাগতম আমাদের ET313 নিউমেরিক্যাল অ্যানালাইসিস ক্লাসে। চলেন আমরা হলো আমাদের লেকচারে ঢুকে যাই। আচ্ছা, তো আমরা ইন দ্য প্রিভিয়াস লেকচার, আগের লেকচারে আমরা পড়ছিলাম নিউটন ফরওয়ার্ড মেথড। হ্যাঁ, আগের লেকচারে আমরা পড়ছিলাম হলো নিউটন ফরওয়ার্ড মেথড, ঠিক আছে? তো নিউটন ফরওয়ার্ড মেথডের মধ্যে দিয়ে আমরা কি পড়ছিলাম, উই হ্যাভ টকড অ্যাবাউট দ্য ইন্টারপোলেশন। হ্যাঁ, উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন কি ছিল আমার? ইন্টারপোলেশন ছিল যে আপনাকে একটা টেবিল দেওয়া থাকবে, ইউ আর আপনাদের কাছে একটা টেবিল থাকবে, ওই টেবিলটার ডাটা থেকে আপনি গেস করবেন, ইউ নিড টু গেস দ্য ডাটা অফ দ্য নেক্সট ভ্যালু, ঠিক আছে? মানে আপনাকে একটা গিভেন সেট অফ টেবিল যদি দেওয়া থাকে, ওই টেবিল থেকে আপনার একটা ডাটা সেট কি করা লাগবে, ওই টেবিল থেকে আপনাকে একটা ডাটা সেট প্রেডিক্ট করা লাগবে। যেমন দেখুন, আপনাকে সামনে এখানে গত ক্লাসে একটা টেবিল দেওয়া ছিল, ওই টেবিল থেকে আপনাকে বের করতে হইতো কি যে 1895 সালে জনসংখ্যার মান, ঠিক আছে, এস্টিমেট অফ পপুলেশন ইন 1895। তো দিস ওয়াজ ইউর টাস্ক, যে এখানে এরকম একটা টেবিল দেওয়া থাকবে এখান থেকে। এখন গত ক্লাসে যেমন আপনারা এই জিনিসটা প্রেডিক্ট করছিলেন, তখন আমি বলছিলাম যে এগুলো সবগুলো ইকুয়াল ইন্টারভেলের জন্য। ইকুয়াল ইন্টারভেল মিনস 1891, 1901, 1911, 1921, 1931, ঠিক আছে? তো এই ইন্টারভেল গুলো দেখেন, 1891 থেকে 1901 এর মধ্যে ইন্টারভেল হলো 10, 1901 থেকে 1911 এর মধ্যে ইন্টারভেল হলো 10, 1911 থেকে 1901, মানে ইন্টারভেল গুলো সমান ছিল। এখন দেখেন, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো এই সেম জিনিসই একটা নতুন আঙ্গিকে আমরা শিখবো, যে নিউটন ব্যাকওয়ার্ড মেথড। নতুন একটা ফর্মুলা শিখবো, সেটা হলো নিউটন ব্যাকওয়ার্ড মেথড। সো নিউটন ব্যাকওয়ার্ড মেথডটা কি, দেখেন এখানে পপুলেশনটা কিন্তু দেখেন একদম শেষের দিকে 1925 সালে। সেম ভাবে আপনারা এই টেবিলটার জন্য আরেকটা টেবিল রেডি করবেন, সেটা হলো এই টেবিলটা। সো এই টেবিলটার জন্য দেখেন যে সেম টেবিল রেডি করছেন, কিন্তু দেখেন এখানে একটা নতুন রকম সাইন আছে। এই সাইনটা কি স্যার? এই সাইনটা হলো আমার নাবলা সাইন, ঠিক আছে? আগের ক্লাসে শিখছিলাম হলো ডেল্টা সাইন, এটা হলো আমার নাবলা সাইন দেখতেছেন। এই নাবলা অফ এফেক্স এই জিনিসটা কি স্যার? এটা হলো নাবলা অফ এফেক্স হলো এফেক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হলো একটু বুঝাইতে হবে, আমি এতক্ষণ মাইক অফ করে বসে বসে এটা বুঝাইছি, কারো যে বুঝাইলাম, ঠিক আছে? দেখেন আল্লাহ খোদা, এখানে দেখেন এফ অফ এই নাবলা, এই নাবলা জিনিসটা কি? এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, এই জিনিসটা কি? দেখেন এফ অফ 1931, হ্যাঁ, এফ অফ 1931 ইকুয়ালস টু কত? দেখেন 101, এফ অফ 1931 হলো 101। এখন এইচ, এইচটা হলো কত? 10, ইন্টারভেল। এইচ আমার কি ছিল? ইন্টারভেল। এখন এফ অফ এক্স হলো 101, এই যে 1931 সালের জনসংখ্যা, তাহলে এফ অফ এক্স মাইনাস এইচ কি? এফ অফ 1921, 1921 এটার মান কত? এটার মান হলো 93, ঠিক আছে? এটার মান হলো 93। তাহলে এখন এই দুইটাকে যদি আপনি বিয়োগ দেন, আপনি যদি এই দুইটাকে বিয়োগ করেন, বিয়োগ করলে কত হবে? দেখেন সাথেকে 8, এখানে নেই যে এটাই আসছে। তাহলে দেখেন 93 থেকে যদি, দেখেন 93 থেকে যদি, 93 থেকে যদি 81 বিয়োগ করেন, হ্যাঁ, 93 থেকে যদি আপনি 81 বিয়োগ করেন হবে 12, 81 থেকে 66 বিয়োগ করলে হবে 15, 66 থেকে 46 বিয়োগ করলে হবে 20। সেম ভাবে 8 থেকে 12 বিয়োগ করলে হবে -4, 12 থেকে 15 বিয়োগ করলে হবে -3, 15 থেকে 20 বিয়োগ করলে হবে -5। এভাবে করে নাবলা এফেক্টসটা, নাবলা স্কোয়ার এফেক্টস, নাবলা কিউব এফেক্টস, নাবলা ফোর এফেক্টস ডেভেলপ হয়। মানে মজার জিনিস হলো, বুঝলেন, আগের ক্লাসে শিখছেন ডেল্টা, এই ক্লাসে শিখলেন নাবলা। স্যার আমি তো প্যাচ লাগাই ফেললো, প্যাচ লাগানোর কিছু নাই। সুখবর হলো ডেল্টা বাইর করলে নাবলা বাইর হয়ে যায়, নাবলা বাইর করলে ডেল্টা। দেখেন এই দুইটা রেজাল্ট কিন্তু একই আসছে, দেখেন টেবিলে। মানে আপনি নাবলা এফেক্টস বাইর করেন বা ডেল্টা এফেক্টস বাইর করেন, যেটাই বাইর করেন রেজাল্ট কিন্তু একই আসবে। সবাই কি বুঝতেছেন? ইয়েস স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। আচ্ছা সবাই এখন শুনতেছেন তো? না জি স্যার, পরে কষ্ট কাহিনী পরে পরে ব্যাখ্যা করবো। আচ্ছা,
এখানে হলো আমি টেবিলটা ডেভেলপ করে ফেললাম হলো ফর নাপলা। হ্যাঁ, ফর নাপলা আমি টেবিলটা ডেভেলপ করে ফেললাম। এখন মোটামুটি আমাদের কাজ মোটামুটি সহজ। এখন দেখেন, হিয়ার উই ট্রাইং টু ফাইন্ড 1925। আমরা এখানে 1925টা বাইর করতেছি। নর্মালি ফরওয়ার্ডের জন্য, ফরওয়ার্ড যখন ফর্মুলাটা ইউজ করতেছিলাম তখন কিন্তু 1891, মানে আগেরটা আমরা বেস ধরছি। ব্যাকওয়ার্ডের জন্য 1925-এর নিচেরটা আমরা বেস ধরবো, ঠিক আছে? মানে হলো 1931টাকে আমরা বেস ধরবো, ঠিক আছে? এখন দেখেন ফর্মুলাটা, সবাই একটু ফর্মুলাটা আমার সাথে সাথে যদি লেখেন তাহলে আপনার উপকার হবে। ফর্মুলা অফ নিউটন ব্যাকওয়ার্ড মেথড, ফর্মুলাটা দেখেন, সেম ফর্মুলা, আগের ফর্মুলা, এই ফর্মুলা সেম অলমোস্ট, খালি একটু চেঞ্জ আছে। ইউ বাই ওয়ান অফ ফ্যাক্টোরিয়াল নাপলা এফ এ, ইউ ইউ প্লাস ওয়ান, টু ফ্যাক্টোরিয়াল নাপলা স্কোয়ার। দেখেন দুইটা ফর্মুলা কিভাবে মনে রাখবেন, প্যাচ না লাগায় দেখেন, শিখাই। দেখেন এই ফর্মুলার এই ফর্মুলার মধ্যে পার্থক্য হলো, এটা হলো ইউ ইউ মাইনাস ওয়ান বাই টু, এটা হলো ইউ ইউ প্লাস ওয়ান বাই টু, এটা হলো ইউ ইউ মাইনাস ওয়ান, ইউ মাইনাস টু বাই থ্রি। মানে এটা হলো প্লাসে ব্যাকওয়ার্ডে প্লাস আসে, ফরওয়ার্ডে মাইনাস আসে, নিচে তো ফ্যাক্টোরিয়াল হিসাবে, বুঝছেন? সো এ প্লাস এইচ ইউটা হলো এখানে কত, আমার এ প্লাস এইচ ইউটা হইতেছে আমার হলো 1925, ঠিক আছে? এ প্লাস এইচ ইউটা হলো 1925। এখন হলো দেখেন এই যে আমার অঙ্কটা হাত সলভ করা আছে, সবাই যদি ফর্মুলাটা একটু লেখেন তাহলে ভালোই হয় আর কি। আচ্ছা টেবিলটা ফর্মুলাটা তো লিখতেছেন, একটু লিখেন টেবিলটা, কি কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? নাবলাটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? লিখতে তো দেন, খালি বারবার ঘুরে লিখতে দেই না, বারবার ঘুরাই ফেলি। স্লাইডটা আসলে আপলোড দিয়ে দিলে হতো ক্লাস। আচ্ছা ঘুরাবো না, লেখেন। স্লাইডটা কি আপলোড দিবে? স্লাইড তো আপলোড দাও আছে, প্রথমটা এটাও দিব। জি স্যার, ঠিক আছে। লেখা হয়েছে কি? জি স্যার, স্যার আগে যখন ফরওয়ার্ড করছি তখন মানে 1925-এর জন্য 1921-এর বেজ, আর এখন দেখছি পরেরটা মানে 1931-এর টেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এতটুকুই পার্থক্য, এতটুকুই পার্থক্য। আচ্ছা এখন হলো এই যে অঙ্কটা। আচ্ছা টেবিলটা কি কারো বুঝতে সমস্যা আছে? টেবিলটাই আসল, টেবিলটা হইলে ফর্মুলা বসলে অঙ্ক হয়ে যায়। আচ্ছা এখন হলো আমাদের টার্গেট কি, দেখেন আমাদের এর মান আমরা জানি, এইচ এর মান আমরা জানি, এখন ইউর মানটা বাইর করতে হবে, ঠিক আছে? ইউর মানটা বাইর করতে হবে, কিভাবে বাইর করবো দেখেন। আমরা জানি যে এ প্লাস এইচ ইউ, এ প্লাস এইচ ইউটা হলো এখানে 1925, কারণ আমি 1925-এর মানটাই বাইর করতে চাই। এই যে এফ অফ 1925, এটাই আমি বাইর করতে চাই। সো এ প্লাস এইচ ইউ হলো 1925, এর মান হলো 1931, এইচ এর মান হলো 10, তাহলে ইউর মান হয়েছে হিসাব করে দেখেন -0.6। এগুলো একটু হিসাব করে পারতে হবে, কেমনে -0.6 আসলো, এটা যদি এখন হাতে করাই দেওয়া লাগে তাহলে একটু বিপদ আছে। এখন দেখেন এখানে একটা জিনিস মনে রাখবেন যে রেজাল্ট আপনার ততই ভালো হবে ইউর মানটা যদি সবসময় ওয়ান এর থেকে ছোট হয়। ওয়ান এর থেকে ছোট মিনস যে মডুলাস অফ ওয়ান থেকে ছোট, ঠিক আছে? মানে -1 থেকে ওয়ান এর মধ্যে এরকম যদি ভ্যালুটা থাকে ইউর ভ্যালুটা, তখন এটা সুন্দর হয় রেজাল্ট, ঠিক আছে? যেমন এখানে ইউর ভ্যালুটা আসছিল -0.6। এরপর দেখেন ইউর ভ্যালু যখন আইসা পড়ছে, এখন তো আপনার মান বসাই দিলে কাজটা শেষ। যেমন এফ অফ এ, এফ অফ এ 101 কেন বসাইছে আপনি এটা কি বুঝছেন? এফ অফ এ 101 কেন বসাইছে? এফ অফ এ 101 বসাইছে কারণ হলো, একটু আমি আগাই, এই দেখেন 1931 সাল যে আপনারা বেস ধরছেন, এটার জনসংখ্যাটা কত? 101।
সো এফ অফ এ মানে কি এফ অফ 1931 এটা হলো 101 এরপর হলো জাস্ট মান বসাবেন উত্তর এসে পড়বে যেমন নাবলা এফ এ নাবলা এফ এর ভ্যালুটা হলো আমি একটু টেবিলটা একটু আগে নেই নাবলা এফ এর ভ্যালু হলো 8 এবং এখানে লিখছি 8 এখানে লিখছি হলো কত -4 এভাবে করে লিখতে থাকবেন দেখেন বুঝছেন কিনা সবাই অঙ্কটা বুঝছেন কিনা এটা হলো আমার নিউটন ব্যাকওয়ার্ড কোন জায়গাটা আবার বুঝাবো নাকি বোঝার চেষ্টা করতেছেন কোনটা মানে এখানে কোন ভ্যালুটা বুঝেন নাই স্যার একটু প্রথম থেকে মানে এই ম্যাথটা প্রথম থেকে আর একবার একটু বললে মানে ভ্যালুগুলো কেমন কি আসছে আপ ম্যাথটা প্রথম থেকে কি আপনি কি আগের ক্লাসটা করছেন জি না স্যার আগের ক্লাসটা নিচ্ছিল আগের ক্লাসটা যে করেন নাই আপনি রেকর্ডিংটা দেখছেন না স্যার তাহলে আগের ক্লাসটা করেন নাই রেকর্ডিংও দেখেন নাই আপনি এই ক্লাসটা কিভাবে বুঝবেন আপনি এক্সপেক্ট করতেছেন কিভাবে এটা বুঝবেন বলেন চাইও কোনো সমস্যা নাই না বুঝলে সমস্যা নাই কিন্তু এখানে হলো অঙ্কটা আপনি আমি পরামর্শ দিব আমার এটাও রেকর্ড করা আছে আপনি একটু কাইন্ডলি আমার আগের লেকচারটা এই লেকচারটা আগের লেকচারটা দেখার পর এই লেকচারটা দেখবেন ইনশাল্লাহ বুঝবেন এখন আমি যদি রিপিট করি তাহলে এটা অনেক মানে সবার জন্য একটু টাফ হয়ে যাবে কারণ সবাই ডাটা খরচ করে আসতেছে তো সো এটা তাহলে পুরো জিনিসটা আবার রিপিট হবে এবং অনেক টাইম ওয়েস্ট হবে এবং ডাটাও ওয়েস্ট হবে এবং আপনারও ডাটা ওয়েস্ট হবে আমি পরামর্শ দিব আপনি এখন এখান থেকে একটু দেখতে থাকেন আগে ফার্স্ট লেকচারটা দেখবেন রেকর্ডিং সহ স্লাইড সহ সেকেন্ড লেকচারটা দেখবেন আবার ইনশাআল্লাহ বুঝবেন তো ফার্স্ট লেকচার না দেখে এসে সেকেন্ড লেকচার দরলে কিছু বুঝবেন না আচ্ছা বাকিরা কি বুঝছেন কারো কোনো সমস্যা আছে কি স্যার আমার ক্ষেত্রে ঠিক আছে আর কারো যদি সমস্যা থাকে বলেন মানে এখানে কোন ভ্যালুটা বসানো বুঝেন নাই আগে ক্লাস করছেন কিন্তু তাও বুঝেন নাই তাহলে বলেন বুঝছি স্যার আচ্ছা যে সুরজ মনে বলতেছিল সুরজ আপনি একটু আমার আগের লেকচারটা দেখা এই লেকচারটা দেখেন তাহলে বুঝবেন ঠিক আছে নাইলে এখন আসলে এটা ফুল রিপিট করলে এটা প্রায় 1 ঘন্টার লেকচার আমরা তো লাগাই হ্যাঁ কারো আর কারো সমস্যা না থাকলে লাগাই আসেন নেক্সট প্রবলেম খুব খুব ইম্পর্টেন্ট প্রবলেম দেখেন ফাইন্ড দ্য নাম্বার অফ ম্যান গেটিং ওয়েজেস বিটুইন টাকা 10 এন্ড টাকা 15 ফ্রম দ্য ফলোয়িং ডাটা আপনার কাছে এখানে ডাটা প্রসেসিং একটা বড় ইস্যু বুঝছেন যেমন এখন অনেক ডিপ লার্নিং এই বা মেশিন লার্নিং অনেক খুব বড় একটা বিষয় এই বিষয়গুলো বড় হয়েছে ঠিক আছে এগুলো অনেক বড় বিষয় কিন্তু এই মেশিন লার্নিং ডিপ লার্নিং গুলো করার প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো ডাটা প্রসেসিং করা বুঝছেন আপনি যেমন ওয়েদার ফোরকাস্ট করতেছেন আপনার ধরেন আপনি এখন জুন মাস আপনি জুলাইয়ের ওয়েদার ফোরকাস্ট করবেন তাহলে হয়তো এখানে প্রথম 6 মাসের ডাটা আপনাকে প্রসেসিং করতে হবে তখনই আপনি জুলাই মাসের ডাটা ফোরকাস্ট করতে পারবেন আচ্ছা এখানে দেখেন এখানে আপনাকে যে টেবিলটা কয়জন মানুষ পায় শূন্য থেকে দশের মধ্যে পায় হলো 9 জন মানুষ 10 থেকে 20 এর মধ্যে পায় হলো 30 জন 20 থেকে 30 এর মধ্যে হলো 35 জন ঠিক আছে একটু শুনেন আপাতত একটু শুনেন 20 থেকে 35 একটু শুনেন আমি না বুঝলে বলেন শুনেন শুনেন আপাতত শুনেন না বুঝলে আমি সময় দেব শুনে নাই আচ্ছা তাহলে এগুলো হলো আপনার ওয়েজ গুলো দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে তো আপনাকে বলছে যে 10 থেকে 15 টাকার মধ্যে কয়জন পায় এটা আপনারা জানতে চাইছেন তো এখানে আপনি অঙ্কটা কিভাবে আগাবে খুব ইম্পর্টেন্ট দেখেন প্রথমে আপনার যে কাজটা দেখেন আমি এখানে যে কাজটা করছি আপনাকে অঙ্কে যে উপরে ডাটাটা দেওয়া আছে হ্যাঁ আমি এই ডাটাটা থেকে এখানে এটা বানাইছি দেখেন আপনাকে আমি অঙ্ক শিখিয়েছি x and f of x
x and f of x তো আমি এখানে 0 থেকে 10 এটাতে আপনি x কোনটারে ধরবেন 0 রে 1 রে 2 কে না 3 কে এই কারণে আমি ডাটাটা কিভাবে সেট করছি দেখেন 0 থেকে 10 বুঝাইছিল বিলো 10 10 থেকে 20 বুঝাইছিল বিলো 20 এরপর বিলো 30 বিলো 40 যেমন দেখেন আমি আপনাদের এখন মজার একটা জিনিস বলি 0 থেকে 10 এর মধ্যে মানে বিলো 10 বেতন পায় কয়জন 9 জন এখন আপনাকে যদি আমি কোশ্চেন করি বিলো 20 বেতন পায় কয়জন বিলো 20 বিলো 20 বেতন কিন্তু 30 জন পায় না তখন কিন্তু 9 জনও আছে তার মানে কি বিলো 20 বেতনটা পায় কিন্তু 39 39 10 থেকে 20 এর মধ্যে বেতন পায় 30 তাহলে 20 এর 0 থেকে 10 এর মধ্যে বেতন পায় 9 তাহলে 20 এর নিচে কয়জন 30 যোগ 9 39 তাহলে বিলো 30 কত আগের 39 আর এখনের 35 তাহলে বিলো 40 কত আগের 74 এখন 42 সবাই কি ডাটাটা বুঝছেন ওয়েজেস এন্ড ফ্রিকোয়েন্সি x আর f অফ x সবাই কি বুঝছেন Yes sir আমি বুঝছি জি স্যার সহজ আছে কঠিন না কিন্তু একটু চালাকি আর কি না বুঝলে আমার থামায়েন সবাই কি এই ডাটার প্রসেসিংটা বুঝছেন এরপর হলো ডেল্টা f অফ x ডেল্টা f অফ x কি ডেল্টা f অফ x হলো f অফ x প্লাস h মাইনাস f x মনে আছে পরেরটা বিয়োগ আগেরটা 39 বিয়োগ 9 30 74 বিয়োগ 39 35 116 বিয়োগ 74 42 এরপর কি নেক্সট 35 বিয়োগ 30 5 হ্যাঁ 42 বিয়োগ 35 7 7 বিয়োগ 5 2 বুঝছেন টেবিলটা বানায় ফেললাম এখন তো আর কোনো চিন্তা নাই এখন তো আমাদের জীবনে শান্তি আর শান্তি এখন বসাবো উত্তর এসে পড়বে ঠিক আছে উত্তর আনার আগে একটা বিষয় একটু বুঝতে হবে এখানে আমি চাইছি কি 10 থেকে 15 টাকার মধ্যে আচ্ছা আমি টেবিলটা যেভাবে সাজাইছি আপনি 10 থেকে 15টা এখন পাবেন না আপনি পাবেন কি আপনি পাবেন হলো ধরেন বিলো 15 10 থেকে 15 এর মধ্যে আপনি যেতেছেন যে 15 টাকার মধ্যে বেতন কয়জন তাহলে আপনি কি f অফ 15টা জানতে চাইতেছেন মানে a প্লাস hu হয়ে গেল 15 তাহলে আমি জানি যেহেতু নিউটন ফরওয়ার্ডটা ব্যবহার করতেছি নিউটন ফরওয়ার্ডটা ব্যবহার করতেছি তার মানে কি তার মানে হলো আমি 10 আর 20 এর মধ্যে 15টা দিতে চাইতেছি 15 এর ভ্যালুটা কত জানতে চাইতেছি তাহলে বেসটা কত ধরব 10 না ফরওয়ার্ডে আগেরটা বেস ধরতে হয় ব্যাকওয়ার্ডে পরেরটা ফরওয়ার্ডে আগেরটা তাহলে 10 হলো আমার বেস আর এখানে ইয়াটা কত পার্থক্যটা হলো 10 তাহলে a প্লাস hu হলো 15 ঠিক আছে a হলো 10 h হলো 10 তাহলে 10 প্লাস 10 u ইকুয়ালস টু 15 তাহলে u ইকুয়ালস টু 0.5 এরপরে f অফ 15 এর মধ্যে মানগুলো বসান ঠিক আছে মানগুলো যদি বসান তাহলে হবে 9 u এর মান হচ্ছে 0.5 f অফ a হলো 30 f অফ a 30 কেন স্যার f অফ a 30 কেন কারণ f অফ 10 এর ভ্যালুটা হলো এই যে ডেল্টা f এর ভ্যালুটা 30 কেন 30 হয়েছে এই যে এই কারণে বুঝছেন আর f এর মান 9 কেন 9 হয়েছে এই যে এই কারণে এটা সিরিয়ালি বসেন জাস্ট ডাটা বসেছে এখন দেখেন সবাই কি অঙ্ক তো এখন করার সময় দিতেছি না পরে ওই যে পজ করে করে করতে পারবেন কিন্তু সবাই কি ধারণাটা বুঝছেন এমনি অঙ্কটা বোঝা হয়েছে সবার স্যার প্রথম তো চাইছে 10 থেকে 15 এর মধ্যে ভাগ করতে মানে ধরেন 15 ধরলাম মানে a + h শুনেন আমি দাঁড়ান দাঁড়ান আপনি একটু বুঝছেন কিনা আমি অঙ্ক শেষ করি নাই অঙ্ক শেষ করার পর আপনাদের ওই শতাংশ যাইতেছি একটু বুঝছেন মানে এখানে 24 আসছে জি স্যার এখন দেখেন এখানে একটা কথা আছে কথাটা হলো প্রথমে যে আপনার উত্তরটা আসছে সেটা হলো 23.5 এখন এগুলো তো মানুষ তো মানুষ 23.5 তো কোনো মানে নাই ওই যে বাচ্চা কালের সময় দেখতেন না একক ওই যে ঐকিক নিয়মের অঙ্ক মানুষের সংখ্যা দশমিক এসে পড়তো তাহলে কি একজন মানুষের মাঝখান থেকে এটা ফলাইছি আমরা সেটা তো সম্ভব না তো এই কারণে মানুষের সংখ্যা সবসময় একটু বাড়ায় ধরলেই হয় আর কি ঠিক আছে তো 23.5টাকে আমরা ধরে নিছি 24 হ্যাঁ টেন্স টু 24 এখন দেখেন এই যে 24টা এই যে 24 এই 24 জন মানুষ এরা আসলে কি এরা আসলে 15 টাকার কমে বেতন পায় হলো 24 জন কি বলছে এরা
15 টাকার কম কারণ দেখেন আমি টেবিলটা সাজাইছি কি বিলো 10 বিলো 20 বিলো 30 তাহলে 15 দিয়ে যে আপনি অঙ্কটা করছেন এটা মানে কি বিলো 15 তাহলে বিলো 15 এর 15 টাকার কম এমন বেতন পায় হলো 24 জন কিন্তু আমি কোশ্চেনে কি আপনি জিজ্ঞেস করছে যে 15 টাকার বেতন 15 টাকার কম বেতন পায় কয়জন না এটাই হলো যে শেফাত বলতেছিল যে 15 টাকার কমে বেতন পায় কয়জন এটা আমি জানতে চাই নাই আমি জানতে চাইছি যে 10 আর 15 এর মধ্যে কয়জন পায় আমি জানতে চাইছি 10 আর 15 এর মধ্যে কয়জন পায় এখন দেখেন আমার উত্তর আসছে হলো 24 মানে 15 এর নিচে পায় হলো 24 জন তাহলে 10 এর নিচে পায় কয়জন 9 জন 10 এর নিচে পায় 9 জন 15 এর নিচে পায় হলো 24 জন তাহলে বাকিরা কি তাহলে অবশ্যই 10 আর 15 এর মধ্যে কত হইছে বাকি 15 জন সবাই কি বুঝছেন নাকি বুঝেন নাই এটা একটু স্যার আমার কাছে ক্লিয়ার একদম এটা একটু বোঝার ব্যাপার আছে যে 15 এর নিচে পাইছে হলো 24 জন 10 এর নিচে পাইছে হলো 9 জন তাহলে 10 আর 15 এর মধ্যে হলো 15 জন যে বিয়োগ দিয়ে কারণ এটা দেখেন না হ্যাঁ এটা হলো যে ইনটিউশনের ব্যাপার একবার বুঝে ফেললে হয়ে যায় যেমন দেখেন এখানে যেমন বিলো 20 হলো 39 বিলো 10 হলো 9 তাহলে 10 আর 20 এর মধ্যে কি 39 বিয়োগ 9 30 এই যে দেখছেন মিলে গেছে আবার 74 বিয়োগ 39 35 মিলে গেছে সো এটার মধ্যে কয়জন যত বিয়োগ দিলে পাওয়া যাইতেছে সেটাই এখানে করছি বুঝছেন যে হেন্স নাম্বার অফ মেন গেটিং হুইচ ইজ বিটুইন টাকা 10 এন্ড টাকা 15 ইকুয়ালস টু 24 মাইনাস 9 ইকুয়ালস টু 15 বাকিটা কি বুঝছেন নাকি একটু দেখান তো প্লিজ বুঝতে পারছি স্যার স্যার আমি আর কি এটা জিজ্ঞেস করছিলাম না আমি জিজ্ঞেস করছি এ প্লাস এ টু তারপরে এ এইচ এসবের মানটা একটু আগের মতো নেওয়া হয়েছে না একটু ডিফারেন্ট ভাবে নেওয়া হয়েছে মনে করতে মানে আমরা তো 10 থেকে 15 এর মধ্যে বার করবো এজন্য যেহেতু তাহলে 15 নিচে কেন এ প্লাস এই যে আপনি তো উত্তর দিয়ে দিয়েছেন আমরা বাইর করবো কি 10 থেকে 15 এর মধ্যে তাহলে কার মধ্যে 15 এর মধ্যে তাহলে 15 এর মধ্যে টাটাটা বাইর করে ফেললাম আর 10 এর মধ্যে টাটা তো আপনার কাছে আছেই 9 জন বুঝছেন না যদি আপনাকে বলছো যে 10 থেকে 17 এর মধ্যে তাহলে আপনি কত ধরতেন বলেন মানে আপনাকে বলবো কি 17 ধরবেন না মানে ফরওয়ার্ডই তো মানে আপনাকে বললো যে ফাইন্ড দা নাম্বার অফ মেন গেটিং ওয়েজেস বিটুইন টাকা 10 এন্ড টাকা 17 ঠিক আছে তখন আপনি কি ধরবেন এখানে এ প্লাস এইচ ইউ ইকুয়ালস কত ধরবেন পনেরো ধরতাম ব্যাকওয়ার্ড করে কি এখানে লাভ আছে আপনার কি ব্যাকওয়ার্ড করে তো আপনার লাভ নাই আমি কেন এই কথাটা বুঝেন শুনেন আমি আপনাদের দুইটা টেকনিক শিখাই যখন দেখবেন উপরের দিকে ভ্যালু থাকবে জানতে যাবে মানে শুরুর দিকের ভ্যালু জানতে যাবে তখন ইউজ করবেন ফরওয়ার্ড আর যখন নিচের দিকে ভ্যালু জানতে যাবে তখন ইউজ করবেন ব্যাকওয়ার্ড কেন স্যার কারণ হলো ফরওয়ার্ডের জন্য তো আপনার এই যে এইভাবে ডাটাগুলো লাগে এই আর ব্যাকওয়ার্ডের জন্য উল্টা দিকে যেতে হয় বুঝছেন এখানে আপনি ব্যাকওয়ার্ডে যাওয়ার জন্য তো কিছু আছে আর উপরের দিকে তাইলে কেমনে যাবেন বুঝেন নাই এই কারণে আর কি আমি আবার সবাইকে সবার উদ্দেশ্যে বলতেছি এই টেকনিকটা জানা রেখে যে যখনই আপনি যেমন দেখেন স্লাইড ওয়ানে আমি স্লাইড ওয়ানটাই ধরি যে স্লাইড ওয়ানের মধ্যে দেখেন সবাই একটু তাকেন এই দেখেন এই অঙ্কে আমি 1895 আর 1925 হ্যাঁ 1895 আর 1925 1895টা হলো শুরুর দিকে মানে 1891 1901 শুরুর দিকে এই কারণে সে নিউটন ফরওয়ার্ড আর 1925 হলো শেষের দিকে এই কারণে 1925 বাইর করতে গিয়েছিল ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডটা আমরা গত ক্লাসে শিখছি ব্যাকওয়ার্ডটা আজকের ক্লাসে শিখছি 1895 যখন আমি ধরছি হ্যাঁ 1895 তখন আমি বেসটা ধরছি 1891 আর 1925 নিয়ে যখন অঙ্কটা করছি ব্যাকওয়ার্ডে তখন বেসটা ধরছি 1971 এই তো কথা এই চারটা লাইন মনে রাখলে তো হইতেছে ফরওয়ার্ড ধরবেন শুরুর দিকে থাকলে ব্যাকওয়ার্ড ধর নিয়মে করবেন শেষের দিকে থাকলে সবাই কি ক্লিয়ার জি স্যার
ওকে স্যার ভয় লেগেছে মনে রেকর্ড করতেছি কি না আচ্ছা ঠিক আছে তাহলে এই দুটো অঙ্ক মোটামুটি বুঝলে আমি এখন রেকর্ডটা অফ করি আচ্ছা তাহলে রেকর্ডটা অফ করার আগে আরেকটা অঙ্ক যেটা আপনারা বাসায় করবেন সেটা হলো অঙ্কটা স্লাইড আমি দিয়ে দিতেছি এখনি এই অঙ্কটা সবাই বাসায় ট্রাই করবেন এটা হলো দেখেন এই অঙ্কে কি বলছে আমি একটু আপনাদের হিন্স দিয়ে দিই নেক্সট ক্লাসে এই অঙ্কটা কই না ফরওয়ার্ড হবে হ্যাঁ ফরওয়ার্ড হবে এই অঙ্কটা দেখেন এটা হলো আপনাকে সাইনের মান দেওয়া আছে মানে এই এক্স যেগুলা 40 45 50 এগুলো হলো ডিগ্রি আকারে দেওয়া আছে ডিগ্রি সাইন 40 ডিগ্রির মান সাইন 45 ডিগ্রির মান সাইন 50 ডিগ্রি দ্য ভ্যালুস অফ সাইন এক্স আর গিভেন বিলো ফর ডিফারেন্ট ভ্যালুস অফ এক্স ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 42 ডিগ্রি এখান থেকে আপনি সাইন আপনি ক্যালকুলেটরে সাইন 42 ডিগ্রি বের করে দিলে হবে না ওইটা আমি জানতে চাই নাই আমি জানতে চাইছি যে এখানে ইন্টারপোলেশন কইরে আপনি বাইর করবেন যে সাইন 42 ডিগ্রি কত ঠিক আছে দেখেন ঠিক সেম অঙ্ক x দেওয়া আছে f অফ x দেওয়া আছে অঙ্কটা করবে f অফ x টা হলো আমার সাইন x এর তাহলে তো লিখে দাও কি ছিল যে ইন্টারপোলেশন ইউজ করে বার করতে হবে না তো বলা নাই স্যার কি কি তো লিখে দাও কি ছিল যে ইন্টারপোলেশন ইউজ করে বার করতে হবে এখানে তো লেখা নাই এমনি বার করতে সমস্যা নাই না আপনি এমনি কইরা দেন আমি 10 নাম্বার আপনি ক্যালকুলেটরে অ্যাক্টিভ দিয়ে দিবেন আর আমি অন্তর 10 এর দাম বাট 10 দিয়ে দেবো মা যাই হোক কিছু কথা বুঝে নিতে হয় এই কথাটা বুঝে নিতে হবে এখানে আমি ইন্টারপোলেশন চাইছি যাই হোক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে লেকচার এটুকুই